হরে কৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হল নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায়। আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন, কেন আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে। কোনো মানুষ যখন হরিনাম করে তখন সে প্রথমে বুঝতে পারে না যে তার কি কি হচ্ছে, তার জীবনে কি কি শুভ জিনিস ঘটছে, কি কি ভালো ঘটছে। কারণ মানুষ যখন প্রথমে হরিনাম করে তখন তার মাথায় অনেক রকম কুচিন্তা আসে। সে চোখ বন্ধ করে যখন হরিনাম করতে থাকে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে, অনুভব করতে পারে, তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নিরন্তর যে হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে, সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে। বন্ধুরা, যে নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলি আলোচনার আগে আজকের আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি। গল্পটি সামান্য নয়, গল্পটি অসামান্য এক গল্প। গল্পটি স্বয়ং নারদমুনি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কথোপকথন, এবং কিছু জানার উদ্দেশ্যে নারদমুনি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন যে ভগবান হরিনাম করলে কি ফল লাভ হয়। ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদমুনিকে বললেন, নারদ, তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথম দেখবে তাকেই প্রশ্নটি করবে। যথারীতি নারদমুনি মরতে গিয়ে কিছু দূর যেতে যেতেই দেখতে পেলেন এক গোমাথা বিষ্ঠা ত্যাগ করছে এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে। নারদমুনি সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল লাভ হয়? সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল। নারদমুনি ভাবল, আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল। তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন। ফিরে গিয়ে সব জানালেন তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণকে। ভগবান নারায়ণ সব শুনে বলল, তুমি পূর্ব দিক বরাবর চলে যাও, দেখবে একটা গরুর বাছুর হয়েছে, তাকেই প্রশ্নটি করবে। নারদমুনি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলেন। দেখতে পেলেন সত্যি সেখানে একটি ছোট্ট গরুর বাছুর হয়েছে। নারদমুনি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল লাভ হয়? বাছুরটি সাথে সাথে মারা গেল। নারদমুনি এবার তো রীতিমতো ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে করলেন, আমি শেষে কিনা গোহত্যার অপরাধে অপরাধী হলাম? ভগবান সব কিছু জেনেও, ভগবান অন্তর্যামী হয়েও আমাকে এরম শাস্তি দিলেন? তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রী নারায়ণের সামনে উপস্থিত হলেন। তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন। ভগবান নারায়ণ তখন নারদমুনিকে বললেন, তাহলে তুমি একটি কাজ করো নারদমুনি, তুমি দক্ষিণ দিক বরাবর যাও, দেখবে রাজার একটি সন্তান হয়েছে, তাকে তুমি এই প্রশ্নটি করবে। নারদমুনি তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণের কথা শুনে গেলেন। দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমুনি সেই রাজার পুত্রকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, হরিনাম করলে কি ফল লাভ হয়? ছেলেটি বলে উঠল, মুনিবর, আমি তো কোনোদিন হরিনাম করিনি, কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনি থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম, এবং গোবৎসরূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন এসে আমার সামনে ফের হরিনাম করলেন, তা শুনে আমি এই মানব জন্ম লাভ করলাম। আর এখন যখন আপনি আমার সামনে
হরিনাম করলেন, এবারে আমি আর জন্মলাভ করব না, আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠধাম ভগবান শ্রীনারায়ণের চরণে যেতে চলেছি। তাহলে আপনিই ভাবুন, হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি, তাহলে অপরাধ শূন্য হরিনাম করলে আরও কী কী লাভ হতে পারে। নারদমুনি সব বুঝতে পারলেন, হরিনাম করলে কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনেক মানুষ আছেন যারা অনেক পূজাপাঠ করেছেন, অনেক মন্দিরে গেছেন, অনেক মানুষকে সেবা করেছেন, অনেক দেবদেবীকে বিভিন্ন দ্রব্য এবং পূজার সামগ্রী দানে দিয়েছেন, হয়তো তার থেকে কিছু উপকৃত হয়েছেন, হয়তো তার থেকে কিছু ফল লাভ হয়েছে, কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী হয়নি। কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে, সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে, ভগবানের শ্রী চরণ আশ্রয় করে এবং সে যখন হরিনাম শুরু করে, তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায়। বন্ধুরা, প্রথমত হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়া, এই মায়ার বন্ধন ত্যাগ হয়। একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে, তখন তার মধ্যে থেকে কাম ক্রোধ লোভ এগুলি ত্যাগ হয়, এগুলি তার মধ্যে আর থাকে না। বন্ধুরা, আমরা তো জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে কিংবা ক্রোধ থাকে কিংবা লোভ থাকে, সেই মানুষের কোনো দিনই ভালো হবে না, কোনো দিন তার উন্নতি সাধন হবে না। হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিনের জন্য আসে না। শুধু এই জন্ম না, তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না। কারণ ভগবান বলছে, হরিনাম করলে একটি মানুষের এ জন্ম কেন, জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করে। কোনো মানুষ যখন এই জড়া জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এই সব জিনিস অনুভব করে, যখন দেখে যে তার নিজের লোক, তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে, তাকে দুঃখ দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, সে তখন কান্নায় ভেঙে পড়ে। সে তখন ভাবে যে জীবনে আমার থেকে আর লাভ কী, কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ, আমার যে সবচেয়ে কাছের মানুষ, সেই আমাকে ধোকা দিয়েছে, সে আমাকে ছেড়ে চলে গেছে। বন্ধুরা, এরম যদি কোনো মানুষের সাথে হয়ে থাকে, সে মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি হরিনাম জপ শুরু করে, অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা কিছু থাকবে না। কারণ সে তখন আস্তে আস্তে এই জড়া জগতের যে সত্যটা, সেটা সে জানতে পারবে। এই জড়া জগতে আমরা যা দেখছি, আমরা আমাদের চোখের সামনে যা ঘটছে, আমরা যা শুনছি, এ সবই মিথ্যে, এ সবই এক ছলনা মাত্র, এ কিছুই আসল না। আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার শরণাপন্ন হবে যে নিরন্তর হরিনাম জপ করবে, তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না। তার মৃত্যুর পর আমি খোদ নিজে আসব তাকে নিয়ে যেতে আমার বৈকুণ্ঠে। বন্ধুরা, তাহলে আমরা এত কিছু জেনে, এত কিছু বুঝে আমরা কেন সেটিকে অস্বীকার করে আমরা এই জড় জগতে মিথ্যে জিনিসের পেছনে ছুটে বেড়াব, কেন অযথা সময় নষ্ট করব? আমরা তো জানি যে কোনো মানুষের কাছে যখন অর্থ থাকে না, তার পাশে কিন্তু কেউ থাকে না, তার নিজের লোকও তাকে দেখে ঘেন্না করে, কারণ তার কাছে অর্থ নেই, সেই মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারবে না, অতএব তার কাছে থেকে কি লাভ? কারণ এই জড়া জগতে প্রত্যেকটি মানুষ স্বার্থের পেছনে ছুটে বেড়ায়। কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায়, সেই মানুষটির পেছনে সেই মানুষটি আর থাকে না, বা সেই মানুষটিকে সেই মানুষটি আর ভালোও বাসে না।
কিন্তু বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিঃস্বার্থ প্রেম করে তার ভক্তকে। আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে, কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন। আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন, আমরা কি তাকে একটু ভালোবাসতে পারব না? আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না, তিনি বলছেন শুধু তার নাম জপ করতে, তাকে প্রেম করতে, তাকে ভালোবাসতে, তাকে অনুভব করতে। আমরা কি এটুকু করতে পারব না? আমাদের কি এটুকু সামর্থ্য নেই? কোনো মানুষ যদি নিরন্তর হরিনাম করে, সে তার নিজের মধ্যে এক ঈশ্বরীয় শক্তি অনুভব করতে পারবে, একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে। যে মানুষ সবসময় হরিনাম করে, তার মধ্যে একটা জ্যোতি লক্ষ্য করা যায়। সে যেন কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকেন না, সে সর্বত্র সবসময় একটি আনন্দ অনুভবের মধ্যে থাকে, আনন্দ উপলব্ধির মধ্যে থাকে। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে, তার সামনে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারবে না, কারণ সে বুঝতে পারবে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে, তার মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় না। আমরা তো জানি বন্ধুরা যে প্রত্যেক মানুষকেই মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয়, অনুভব করতে হয় এবং শাস্তি ভোগও করতে হয়। কিন্তু সত্যি সত্যি যে শুদ্ধাচারে নিরন্তর হরিনাম করে, তার কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খোদ নিজে বলেছেন যে যে আমার নাম করে, যে আমার চরণে সমর্পণ করে নিজেকে, তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না। যেমন একটি বাঘ যখন শিকার করে, তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ে ধরে, কিন্তু সেই বাঘটি যখন তার নিজের বাচ্চাকে ধরে সেই একই দাঁত দিয়ে, তখন কিন্তু আলতো করে ধরে। তাই তো ভগবান বলেছেন গীতায় যে আমার ভক্তকে আমি খোঁজ নিতে আসি, আলতো করে তুলে নিয়ে যাই, যাতে তার না কোনো কষ্ট হয়। যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে, তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না জড়জাগতিক, তার কিছুই এই জড়জগতের ভালো লাগে না। সে যাই করে, যাই শোনে, যাই বলে, সব কিছুর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে নিরন্তর হরিনাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায়। তো আজকের এই ভিডিওটি এইটুখানি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধা রাধা।